তো বন্ধুরা, আমি আজকে মোবাইলের অসাধারণ একটি অ্যাপ্লিকেশনের রিভিউ দেখাবো। যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের সাউন্ডটাকে 3 গুণ পরিমাণে বা 4 গুণ পরিমাণে বুস্ট করতে পারবেন। তবে একটি কথা হচ্ছে বন্ধুরা, আপনার স্পিকার কিন্তু ফেটে যেতে পারে, সেক্ষেত্রে আপনার মোবাইলের ওয়ারেন্টি আছে কিনা চেক করে নেবেন। যদি ওয়ারেন্টি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন না, যেটা যা রিপ্লেস করতে হলে আপনাদেরকে পয়সা খসাতে হবে। তো দয়া করে আপনারা ভালো করে খেয়াল করবেন আর আপনার চেক করে নেবেন যে আপনার মোবাইলের ওয়ারেন্টি আছে কিনা। সো বন্ধুরা, এটার জন্য একটি ছোটখাটো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যেটা ডাউনলোড লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাট ফার্স্টে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে জাস্ট সিম্পল আপনারা ট্যাপ করে ওপেন করবেন। জাস্ট ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে, জাস্ট সিম্পল একটা অপশন। আপনার এখানে কোনো পারমিশনের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। সো এই অপশনটি চালু করার আগে আমি আপনাদেরকে আরেকটি জিনিস প্রুফ দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আপনার মোবাইলের ভলিউমটা বর্তমানে দেখিয়ে দিব। ইভেন আপনি পরে এটা অপশনটা চালু করার পরে এটার স্পিকারের যে স্পিডটা বা সাউন্ডটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যারা পাবজি খেলে থাকেন বা ফ্রি ফায়ার খেলে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই অসাধারণ একটা ট্রিক্স। কারণ তারা যখন পাবজি প্লে করবেন, প্লে করার পরে পাবজির যে সাউন্ডটা থাকে নর্মাল যে মোবাইলের ভলিউমটা, আর আপনি যখন এটাকে বুস্ট করবেন এই অপশনটার মাধ্যমে, তখন দেখা যায় যে আপনি 10 মিটারের ডিস্টেন্সে আগে যখন আপনি নর্মালি প্লে করবেন, যখন আপনারা নর্মাল প্লে করবেন তখন কিন্তু 10 মিটার দূরত্বে কিন্তু আপনি সাউন্ড শুনতে পান। কিন্তু যখন আপনি এটা বুস্ট করে ফেলবেন তখন আপনি 50 মিটার দূরে থেকে কিন্তু এনিমির পায়ের আওয়াজটা শুনতে পারবেন। খুবই অসাধারণ। আপনারা কিন্তু পাবজি খেলার সময় কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো আমি এখান থেকে আমি মিউজিকটা প্লে করছি। সো বন্ধুরা, আপনারা মিউজিকটা শুনতেই পারলেন। তো আমি এখান থেকে মিউজিকটাকে পুশ করে দিলাম, পুশ করে ব্যাক হয়ে চলে আসুন। আসার পরে পুনরায় চলে যান সেই অ্যাপ্লিকেশনটিতে, যে সিম্পল অ্যাপ্লিকেশনটাতে ট্যাপ করে ওপেন করুন। ওপেন করার পরে দেখুন এখানে বুস্ট আছে 0%। তো আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু বাড়িয়ে নেবেন। সো আমি এখান থেকে 60% বা আপনি এখান থেকে 60% করতে পারেন ফুল। তো আমি এখান থেকে 60% করবো না, জাস্ট 50%ই করে দিব, 60% করে দিব। তো করে দেওয়ার আগে আপনার এখানে একটি সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, যে সিম্পল এখানে একটি ট্যাপ করে দিন। ট্যাপ করার পরে এখান থেকে সেটিংসে চলে যান। সেটিংসে চলে যাওয়ার পরে দেখুন বুস্ট অন বুট, তারপর শো ভলিউম কন্ট্রোল। সো আপনি এখান থেকে শো ভলিউম কন্ট্রোল একটি ট্যাপ করে ভলিউম কন্ট্রোলটাকে ওপেন করে নিন। ওপেন করার পরে দেখুন এখানে ম্যাক্সিমাম অ্যালাও বুস্ট, জাস্ট সিম্পল এখানে একটি ট্যাপ করে দিন। ট্যাপ করার পরে এখান থেকে আপনারা পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন। তো আপনার যদি মোবাইলে যদি ওয়ারেন্টি থেকে থাকে সেক্ষেত্রে আপনি 100% করতে পারেন, আর যদি ওয়ারেন্টি না থাকে সেক্ষেত্রে আপনি 80 বা 70-এর ভিতরে রাখুন। তো আমি এখান থেকে 80% রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে চলে আসুন। আসার পরে উপরে যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মোবাইলের ভলিউম, এটাকে ফুল করে দিন। আর এখান থেকে বুস্ট আমি 50% রেখেছি, এখান থেকে এটা আমি 60% বা 80%-এর ভিতরে রাখবো। তো আমি এখান থেকে মোটামুটি 70% করে দিয়েছি। করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে চলে আসুন। আসার পরে চলে যান আপনার সেই মিউজিকের মধ্যে। আসার পরে আপনি মিউজিকটাকে এখন ওপেন করুন। আমি এখন আপনাদেরকে ভলিউমটা শুনে দেখাচ্ছি যে এটা কতটুকু পরিমাণে সাউন্ডটা বেড়েছে। সো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এখানে কিন্তু অনেক রকমের ডিফারেন্স রয়েছে, আপনার ভলিউমটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার পাবজিতে যখন এটা ওপেন করবেন, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 50 মিটার দূরে থেকে কিন্তু এনিমির পায়ের শব্দ শুনতে পারবেন এবং ইজিলি কিল করতে পারবেন। তো আজকে ছিল ভিডিওটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এই ট্রিক্সটা আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং এই অ্যাপ্লিকেশনটা আপনার কাজে লাগবেই। সো আজকে ছিল এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।